ॐ जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मनुदयश्रित्व प्रणमामि महोन्नतः ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापकारिणे মঞ্চে এবং সামনে ভবিষ্যৎ আমার প্রীতিভাজন সন্ন্যাসীবৃন্দ, মঞ্চে এবং মঞ্চ ভবিষ্যৎ অখিল ভারত বিবেকানন্দ যুবমণ্ডলের অন্যতম কর্মকর্তাবৃন্দ এবং মঞ্চ ভবিষ্যৎ জুনিজন, আর সামনে যারা বসে আছেন এই মহামণ্ডলকে কেন্দ্র করে যারা যারা মহামণ্ডলকে ভালোবাসেন এবং মহামণ্ডলের কাজের সময় যারা সরাসরি যুক্ত বা অপ্রত্যক্ষভাবে যুক্ত যারা উপস্থিত তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে যার স্মরণ সভা তার সঙ্গে আমার যে কয়েকটা ঘটনা কয়েকটা কথা বলেই স্মৃতিচারণ করে আমার বক্তব্য শেষ করবো। এই কারণে আমার সময় খুব সীমিত, আরও অনেকে রয়েছেন, আরও প্রোগ্রাম রয়েছে, আমাদের ভিডিও প্রোগ্রামও দেখা হবে। কীভাবে এই অখিল ভারত বিবেকানন্দ যুবমণ্ডল যেটা বিদেন্দা বললেন সেটা কার্যকরী হয়েছিল সেটা আমরা দেখতে পাব এই আমাদের এই ডিভিডির মাধ্যমে। তাই সময় সীমিত, তাই শুধু এই মহামণ্ডলের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং কার মাধ্যমে কীভাবে তার সূত্রকারে বলেই আমি বক্তব্য শেষ করব। আজকে যা স্মরণসভা সেই শ্রদ্ধাভাজন নবনিহর মুখোপাধ্যায় তার সঙ্গে আমার পত্রের যোগাযোগ হয় আজ থেকে মাত্র ৪২ বছর আগে এক চিঠির মাধ্যমে। আমি তখন ভুবনেশ্বরে কর্মক্ষেত্রে রয়েছি, একটা ম্যাগাজিনে তার নামটা কোনোভাবে পেয়ে আমি তার কাছে একটা প্রশ্ন করেছিলাম একটা বইয়ের রেফারেন্সের জন্য, এই বইটা আমি কোথায় পেতে পারি। পোস্টকার্ডে লিখেছি, মানে নিজের হাতের লেখা চিঠি এলো, অল্প দিনের মধ্যেই উত্তর এলো, তিনি সেটা লিখে উত্তর দিলেন। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ আমার দুর্ভাগ্য সেই চিঠি রাখা হয়নি, সেটা হচ্ছে উনি লিখলেন দ্বিতীয় প্যারাতে যে তুমি দিগম্বর পাত্রের সঙ্গে দেখা করে স্বামীজির কাজ করবো লিখছেন কলকাতা থেকে, আর আমি আছি ভুবনেশ্বরে, আর লিখছেন দিগম্বর পাত্র এই নামটা শুধু লিখছেন আর স্বামীজির কাজ করবো। আমি তখন ভাবলাম যে কে দিগম্বর পাত্র, মহামানুষকে উনি কোনো রেফারেন্স দিলেন না। এই ভাবতে বা ইতিমধ্যে আমার পারিবারিক সূত্রে আমার রামকৃষ্ণ সঙ্ঘের সঙ্গে যোগাযোগ ছিল, আমার ব্যক্তিগতভাবে নয়, আমার জ্যাঠামশাই এবং আমার বাবা আমাদের সুসবাদ। কিন্তু আমার ব্যক্তিগত জীবন শুরু হয় অবশ্যই চাকরি জীবনে, তো সেই সূত্রে আমি আশ্রমে যাতায়াত করছি এবং তখন ভাবলাম একজন মহারাজের সঙ্গে আমার পরিচয় ছিল, তিনি স্বামী গর্গানন্দজী মহারাজ, শিবশঙ্কর মহারাজ, অনেকেই পুরনোরা চেনেন। তাই ভাবলাম মহারাজকে জিজ্ঞেস করলে হয়, তাই ওনাকে না পেয়ে মঠে না পেয়ে মঠের পাশে লাইব্রেরিতে গিয়ে দেখি উনি বেশ একটু রেডি হয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় বেরোবেন। তা আমি ওনাকে গিয়ে প্রণাম করে বললাম মহারাজ দেখুন তো এই দিগম্বর পাত্রকে কেন, আমি চিঠিটা দেখালাম, ওই যে নবনিহর মুখোপাধ্যায় লিখছেন, তখন বলছেন যে আরে আমি ওর জন্যই তো অপেক্ষা করছি এখানে, ও আমাকে এক জায়গায় ওই মিটিংয়ে নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বলতে বলতেই দিগম্বর পাত্র এসে গেলেন, একটা খাকি প্যান্ট পরা, একটা হাফ শার্ট, মাথাটা ন্যাড়াই প্রাক, ওনার পরিচয় করে দিলেন মহারাজ এই হচ্ছে দিগম্বর পাত্র। আমি ছেলেদের কথা বললাম, উনি যে ঠিক আছে পরে টেলিফোন নাম্বারটা তোমার দিয়ে দাও, তোমার সঙ্গে পরে কথা হবে। উনি ভাঙ্গা ভাঙ্গা বাংলাতে উড়িয়া মিশিয়ে আমাকে বললেন, সেই শুরু। যদিও পরবর্তীকালে অষ্টম সর্বভারতীয় শিক্ষণ শিবিরে প্রথম আমি নবনিদাকে দেখি, আর ইতিমধ্যে যাতায়াত হচ্ছে, স্বামীজির বই পড়ছি, লাইব্রেরির মেম্বার হয়েছি, কিন্তু ওখানে গিয়ে
আর হয়েছিল এটা বেলুড়ের বিদ্যা আমাদের শিল্পবন্দির হোস্টেলে বা এতে সে হোস্টেলে হয়েছিল এবং সেখানে শিবির সেখানে আমি এরাম ক্যাম্পার হয়ে শিবিরও এলাম এবং সেইখানে প্রথম যে আমাকে মনে দাগ কাটলো আমি যে বই পড়ছি ঠাকুরমা স্বামীর পড়ছি পারিবারিক সূত্র একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু সেখানে যখন প্রথম একটা স্লোগান শুনলাম বি অ্যান্ড মে শাউট 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 মহামন্ডল ব্রাদার্স উই আর প্রাউড 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 এটা শুনলাম রোজই তোমরা শুনছি শুনে শুনে আমার মনের মধ্যে একটা খুব আলোড়ন হলো করেছি আগে কিন্তু খুব আলোড়ন হলো আর প্রায় 500 ক্যাম্পার একটা ক্যাম্প লাইফ যেমন হয় সেভাবে চলছে ফিরে গেলাম ফিরে গিয়ে ভাবলাম এও কি হয় যেটা এমনিও বলছে রত্নাবিকা যে বি হতে পারে মেয়ে কী করে হতে পারে আর এরকম মানুষও কি পাওয়া যায় দেখা যায় যার মধ্যে কোনো যিনি সেটা তিনি শুধু পড়েননি তার নিজের জীবনে প্রতিষ্ঠিত করেছেন সন্ন্যাসীদের কথা আলাদা কিন্তু এ যারা সংসারে রয়েছেন চাকরি চাকরি বাকরি করছেন তাদের মধ্যে ইতিমধ্যে একটা ক্যাম্প ওই খুব সম্ভব ওই অর্গানাইজার ট্রেনিং ক্যাম্প অথবা ডিস্ট্রিক্ট ক্যাম্প আমার মনে হয় খুব সম্ভব ডিস্ট্রিক্ট ক্যাম্প ছিল উড়িষ্যার একটা জায়গাতে তা আমি দেহ পাত্র স্বাভাবিকভাবে তখন তার সঙ্গে পরিচয় হয়ে গেছে নিয়ে গেলেন উনি আমাকে ক্যাম্পার হিসেবে সেইখানে একটা ক্লাসরুমে বড় একটা ক্লাসরুমে নবনীতা সেদিন বক্তা আমাদের বলবেন আর প্রশ্ন উত্তর থাকবে তিনি বলছেন বলে যাচ্ছেন বলে যাচ্ছেন বলে যাচ্ছেন দেড় ঘন্টা পার হয়ে গেছে আর এদিকে নিয়মানুবর্তিতার কথা যেটা বলা হচ্ছিল নবনীতার সম্পর্কে সেটাও তিনি ভুলে গেছেন আর বারবার যারা নাকি খাবার ব্যবস্থা করেছেন তারা বারবার আসছে না কিন্তু নবনীতাকে বলতে সাহস পাচ্ছেন আমরা বুঝতে পারছি আর যখন নাকি প্রায় ঘণ্টাখানিক চলে গেল ওনার বক্তৃতা শোনার পরে আমার শুধু বারবার তখন বিষয়টার থেকে আমি সরে গেছি শুধু আমি দেখছি যে আমি যে মানুষটাকে খুঁজছিলাম যে বি এন মে যে কারোর জীবন মানে যিনি সন্ন্যাসী নন অথচ তিনি গৃহস্থ হয়েও এটা আচরণ করছেন আমি তো এই তো সেই মানুষটা তিনি কী বলছেন আমি আর আমার মাথায় যাচ্ছে না শুধু বারবার তাকে গেছি এই সেই মানুষ যিনি বি এন মেকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করেছে তারপরের থেকে তার সঙ্গে আমার তো নানানভাবে এত আজকে তো বলার সুযোগ কম তার কারণ হচ্ছে আরও ভাই রয়েছে প্রোগ্রাম রয়েছে আরও বক্তারা রয়েছেন কি বই শুরু এবং স্বামীজির যে কথা তিনি যে ঋষি ছিলেন সেটা কিন্তু আরেকবার আমি প্রত্যক্ষ করলাম যে এটা সম্ভব যিনি বলছেন না হিস্ট্রি রিপিটস ইটসেলফ এটা সম্ভব তখন থেকেই আমার মনের মধ্যে একটা কনফিডেন্স এল এবং সেটা সেলফ কনফিডেন্স সেলফ রিলায়েন্স বিশ্বাস 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 আমি যেগুলো পড়ছি আমরা তখন কিন্তু তখন যত দিন যেতে থাকলো আমরা জানি এটা সম্ভব স্বামীজির কথাগুলো সম্ভব জীবনে প্রতিপালন করা সম্ভব এই করতে 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 তারপরে তো ধীরে ধীরে অনেক স্মৃতি নবনীতার সঙ্গে দেবগোপন পাত্রের সঙ্গে ধীরে ধীরে পরিচয় হলো বীরেন্দার সঙ্গে এইভাবে করে করে আজকে তো এই পরিবারে আমি এক সদস্য এবং সেইটাও কিন্তু বলি আমাদের এই দিগম্বর পাত্র মানে নবনীতা যাকে নির্দেশ করেছিলেন দিগম্বর পাত্রে সেই দিগম্বর পাত্রে একদিন আমাকে বলছে আমরা সারা রাত ধরে কী হয় যেসব চিঠিপত্র আসে দিগম্বর পাত্রের অনেক কাজ বেড়ে যাচ্ছে পরে পরে জানতে পারলাম জানলাম তিনি উড়িষ্যা স্টেট ব্রাঞ্চের সেক্রেটারি কাজে অনেক কাজ অনেক ব্রাঞ্চ আস্তে আস্তে বাড়ছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এবার সারা ভারতবর্ষে কত আজকাল আজকে হয়ে গেছে সেন্টার হয়ে গেছে কত কত কেন্দ্র হয়েছে তা তিনি একদিন বললেন যে আচ্ছা একটা কাজ করলে হয় না সেগুলো সেন্টার ওয়াইজ ভাগ করলে হয় না এগুলো ফাইল করলে হয় না তা হ্যাঁ হয় তো তুমি একটু সাহায্য করো না তারপরে ঠিক আছে আসবো শনিবার দিন অফিস থেকে সোজা চলে গেলাম ওনার কাছে সারা রাত ধরে সারা উড়িষ্যার যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চের চিঠিগুলো আমরা আলাদা করলাম করে 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 উনি ফাইল এনে রেখেছিলেন সারা রাত এক সময় দেখি যখন কাজ শেষ হলো তখন 5:30 বাজে কাজ শুরু হয়েছিল রাত 10:30 5:30 এই ফাইলগুলো কমপ্লিট হলো আর আমার আবার পরের দিন যদিও অফিস ছিল না কিন্তু অফিসে আমার কাজ ছিল আমার যেতে হতো আমি ওখানে গিয়ে স্নান করে সোজা অফিস চলে গেলাম এতটুকু মনে হয় নিজে সারা রাত ঘুমাইনি এইভাবে আমাদের
মহামণ্ডলের কাজের সঙ্গে যুক্ত হতে হতে একদিন হঠাৎ করে একদিন আমাকে দেবকুমার দেবকুমার পাত্র বলছেন, ইফ ইউ হ্যাভ নো, কারণ আমাদের একটা থাকে ইন্ডিয়ানদের বিশেষ করে এই অঞ্চলের মানুষ যদি কোনো বিশেষ কোনো কথা বলতে তো ইংরেজিতে বলে, এমনি মানে আমার সঙ্গে বাংলা উড়িয়া মিশিয়ে বলতেন কিন্তু ইংরেজিতে, ইফ ইউ হ্যাভ গট নো পার্সোনাল লাইবিলিটি ফ্যামিলি লাইবিলিটি, ইফ ইউ হ্যাভ গট নো পার্সোনাল ফ্যামিলি লাইবিলিটি জয়েন দা রামকৃষ্ণ অর্ডার। আমি বললাম যে তাহলে এই কাজ হবে কী করে, তখন বলছেন যে না আছে বিশ্বরঞ্জনরা আছে, বিশ্বরঞ্জন সম্পত্তি সে এরা সব আছে, ইউ গো টু রামকৃষ্ণ মিশন জয়েন দা অর্ডার, অর্ডার করে রামকৃষ্ণ সংঘ। আজকে আজকে এই মহামণ্ডলের মাধ্যমে স্বামীজির অনুপ্রেরণায় এই মহামণ্ডলের মাধ্যমে এবং মহামণ্ডলের উড়িষ্যা স্টেট ব্রাঞ্চের নির্দেশে আজকে আমি সঙ্গে সন্ন্যাসী, যে স্বামীজি প্রতিষ্ঠিত সন্ন্যাসী সংঘ এরকম বিশ্ব সংঘ গ্লোবাল অর্গানাইজেশন সেটা সম্ভব হতো না যদি না নবনীতা সেদিনে দিগম্বর পাত্রের নামটা আমাকে চিঠিতে না লিখতে নিজের হাতে। আর সেই দিগম্বর পাত্র একদিন যিনি আমি তার অবিচ্ছেদ্য কাজের ক্ষেত্রে অঙ্গ ছিলাম তাকে বলছেন তাকে ছেড়ে দিচ্ছেন তিনি, তাই আজকে আমরা সন্ন্যাসী শুধু তাই নয়, আজকে আমার মতো এই বীরেন্দ্রকে শুনছিলাম এইভাবে মহামণ্ডলের প্রোডাক্ট রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী 230 জন মোটামুটিভাবে 230 মোটামুটি বা সারদা মঠের মতো যাচ্ছে নারী সংখ্যার মাধ্যমে এটা যাবে আজকে। আজকে সেই দিক থেকে আমরা যারা মহামণ্ডলের মাধ্যমে কী সন্ন্যাসী হয়েছে কী বিশেষ গৃহে আছি, আর যারা নতুন স্কুল কলেজে পড়াশোনা করছো তারা এইভাবে একটা আদর্শকে সামনে রেখে যদি চলা যায় তখন দেখা যাবে সাহায্য এসে যায়, কোনটায় আমার ভালো হবে সেটা তিনিই করে দেন, তিনি অর্থাৎ স্বামীজিই করে দেবেন, কারণ তার নামে যদি আমরা অর্থাৎ তার ঠাকুর আমরা একসঙ্গে বলি যেটা মহারাজ বলছিলেন দিব্যানন্দজি তিন এক একে তিন, আমরা আলাদা করে দেখি না, যিনি ঠাকুর তিনি মা তিনি স্বামীজি, এই তিন এক একে তিন, তাই যারা আমরা ঠাকুর মা স্বামীজির ভাবে ভাবিত হয়ে তার এতটুকু কাজ করব তিনি আমাদের সমস্ত আমার কিসে ভালো হবে সেটা জুগিয়ে দেবেন, আর তখন অটোমেটিক্যালি আমার মাধ্যমে মেঘ হবে যেটা আমাদের অধ্যাপিকা হওয়া একটু শঙ্কা প্রকাশ করেছিলেন নবনীতার কাছে, সেটা আমিও দেখতে পাচ্ছি সেটা সম্ভব। তবে হ্যাঁ বি অ্যান্ড মেঘগুলো কিন্তু একই সঙ্গে চলতে হবে, তবেই কিন্তু আমরা স্বামীজিকে ভালোবাসবো, তবে আজকের যার প্রয়াণে আমরা এখানে সম্মিলিত হয়েছি তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো, এই বলেই আমি সকলের প্রতি